আমি রৌনক নন্দী। আমার আজকের নিবেদন ব্যাপী, লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অমন করে আসিস কেন মা গো, খোকারে তোর কোলে নিবি না গো, পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবি স্বপ্ন মনে, এখনো তোর হয়নি তো চুল বাঁধা, বৃষ্টিতে জল মাথা ভিজে জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগতে ধুলো গাদা, ওই তো গেল চারটে বেজে, ছুটি হলো স্কুলে যে দাঁড়া আসবে মনে নেই খুশি কি, বেলা অমনি গেল বই কেন আসমন হয়, আজকে বুঝি পাস না বাবার চিঠি, পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে, বাবার চিঠি রোজ কেন সে দেয় না, পড়বি গলি আপনি নাকে যা এসে চলে ঝুলি কবে, পেয়াদাটা ভাই দুষ্ট সেনা, মা গো মা তুই আমার কথা শোন, ভাবিস নে মা অমন ছাড়া খোন, কালকে যখন হাটে পারে বাজার করতে যাবি পারে, কাগজ কলম আনতে বলি চিকে, দেখো ভুল করব না কোনো, কখ থেকে মূর্ধন্য ন, বাবার চিঠি আমি দেব লিখে, কেন মা তুই হাসিস কেন, বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারিনি গো, লাইন খেতে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখব যখন তখন তুমি দেখো। চিঠি লেখা হলে পরে বাবা মতো বুদ্ধি করে ভাবছ দেব ঝুলির মধ্যে ফেলে কর।